ষোলোই সেপ্টেম্বর নিটের ফল প্রকাশিত হয় কিন্তু কাউন্সিলিং কবে হবে সেই বিষয়ে এখনও কোনো নোটিশ দেয়নি কিন্তু আজকে বর্তমান পত্রিকাতে একটা নোটিশ বেরিয়েছে সেখানে বলা হয়েছে যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলার নিট উত্তীর্ণদের কাউন্সিলিং হবে এখানে কি বলা হয়েছে যে নিট উত্তীর্ণ বাংলার পরীক্ষার্থীদের কাউন্সিলিং হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পদস্থ সূত্রে এ খবর জানা গিয়েছে তবে কাউন্সিলিংয়ের সুনির্দিষ্ট দিন স্থির হতে পারে সোমবারের এক বৈঠকে ওই দিন কাউন্সেলিং নিয়ে দপ্তরের শীর্ষকতারা স্বাস্থ্য শিক্ষা শাখার পদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা বসবেন প্রসঙ্গত ষোলোই সেপ্টেম্বর নিটের ফল প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ থেকে চুহাত্তর হাজার চারশো নব্বই জন ছাত্রছাত্রীর পরীক্ষা বসেন উত্তীর্ণ হন সাঁত্রিশ হাজার তিনশো একজন পাশের হার ছিল ষাট দশমিক দুই সাত শতাংশ তারপর থেকেই বাংলার মেডিকেল ও ডেন্টাল কলেজগুলিতে জায়গা হবে কি না হলে কত দূর পড়তে যেতে হতে পারে কাটক কোন নম্বরে গিয়ে ঠেকবে ইত্যাদি বিষয় নিয়ে নানা দুশ্চিন্তা রয়েছেন ছাত্রছাত্রী ও অভিভাবক কাদের এবছরই প্রথম মেডিকেলের আসন সংখ্যা বেড়ে চার হাজার হয়েছে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা করেন কিন্তু কাউন্সেলিং না হওয়া পর্যন্ত উদ্বেগ কমছে না ছাত্রছাত্রী ও অভিভাবকদের তাহলে সোমবার মিটিং হবে এবং সেখানেই নির্দিষ্ট ডেটটা ঠিক হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে তো তোমরা সমস্ত ডকুমেন্টগুলো আগে থেকেই রেডি করে রাখো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে